নমস্কার বন্ধুরা মানুষের সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো বেগুনের দুর্দান্ত সাথে একটা নিরামিষ রেসিপি যেটা ভাত লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে বেগুনগুলোকে আমি এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেগুনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এইভাবে এটাকে মাখিয়ে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এরপর দেখো বেগুন থেকে জল বেরিয়ে এসছে জলটা চেপে বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন ধনে আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি বেকিং সোডা দিতে ভুলে গিয়েছিলাম একটু বেকিং সোডা দিয়ে দিলাম লবণ এর মধ্যে আর দিচ্ছি না যেহেতু আগেই আমি বেগুনের সাথে লবণ দিয়েছিলাম তাই আর লবণ অ্যাড করিনি মিশ্রণটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে এইভাবে বলের আকারে ভেজে নিয়েছি তোমরা চাইলে কোপ্তার আকারেও ভেজে নিতে পারো বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার একটা পেস্ট তৈরি করার জন্য মিক্সার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর অল্প একটু নারকেল কোড়া দিয়ে পেস্টটা রেডি করে নিয়েছি তেল কমিয়ে নিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর পেস্ট করা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর মিক্সার ধোয়ার জলটাকে দিয়ে দিলাম এরপরে এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো কাশমুরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও জল অ্যাড করে দিচ্ছি এরপর আমি আগে থেকে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এই গ্রেভির মধ্যে নিরামিষ দিনে বেগুনের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে এরপর আমি এটাকে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেছে বেগুনের দুর্দান্ত সাথে রেসিপি আশা করি এই রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ